প্রশ্ন, হাঁটু ও কোমর ব্যথার চিকিৎসা ও প্রতিকার কি? উত্তর দিয়েছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ব্যথা হওয়ার সাথে সাথে রোগীকে বিশ্রাম নিতে হবে, কাজ করা ভারী বোঝা বহন বন্ধ রাখতে হবে, ব্যথার সাথে অবশ হয়ে যাওয়া বা অন্য কোনো সমস্যা দেখা দিলে রোগীকে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। দীর্ঘদিন ব্যথায় কুসুম গরম ছেঁক খুবই উপকারে আসে, পাশাপাশি হাঁটু ও কোমরের নির্দিষ্ট ব্যায়াম ব্যথা সারাতে সাহায্য করে। ব্যথানাশক ওষুধ ও খাওয়া যেতে পারে, তবে তা অবশ্যই চিকিৎসকের নির্দেশে হতে হবে। কাজকর্ম চলাফেরায় রোগীকে সাবধান হতে হবে। অনেক ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা অনেক ফলদায়ক। ফিজিওথেরাপিতে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আল্ট্রাসাউন্ড থেরাপি, ট্রাকশন, IFT, IRR ও বিভিন্ন কৌশলগত ব্যায়াম চিকিৎসক দিয়ে থাকেন। রোগীকে কিছু উপদেশ মেনে চলতে হবে, যেমন শরীরে ওজন বেশি হলে ওজন কমানো বা নিয়ন্ত্রণে রাখা, উপর হয়ে ভারী জিনিস না তোলা, কাজ করার সময় অনেক সময় ভারী বোঝা, মেরুদণ্ড সামনে উপর হয়ে তোলা তা না করে মেরুদণ্ড সোজা রেখে কাজ করা, নিচু জিনিস বা মাটিতে দীর্ঘক্ষণ বসে না থাকা, ফোম বা জাজিমের বিছানায় না শোয়া, দীর্ঘক্ষণ এক জায়গায় বসা বা দাঁড়িয়ে না থেকে কিছুক্ষণ পরপর অবস্থান পরিবর্তন করা, সেলুন বা বাসায় ম্যাসেজ না করা, মহিলারা হাই হিল যুক্ত জুতা ব্যবহার না করা, পরিমিত কাজকর্ম বা হাঁটা চলাফেরা করতে হবে, সুষম খাবার খাওয়া, খাদ্য তালিকায় চর্বি জাতীয় খাবার কমিয়ে ফেলুন, ফলমূল শাকসবজি বেশি করে খাওয়া, ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড় ও জোড়ার জন্য খুব ফলদায়ক, তা বাজার থেকে কিনেও খাওয়া যেতে পারে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।